মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই সমালোচনা করে আসছেন ক্লাবটির সাবেক তারকা জেরোম রোথেন। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ও বড় ম্যাচে এই আর্জেন্টাইনের পারফর্ম না করাটাই ছিল যার মূল কারণ। এবার মেসির সৌদি কাণ্ডের পর আবারও সরব পিএসজির সাবেক এই খেলোয়াড়। বিশ্বকাপ জয়ের পর থেকে ক্লাবের সঙ্গে সম্পর্কের টান পূরণ চলছে মেসির। গুঞ্জন আছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আর্জেন্টাইন তারকার দাবি করা অর্থ দিতে রাজি নয় পিএসজি। সেই টান পূরণের মাঝে ক্লাবকে না জানিয়ে সপরিবারে সৌদি আরবে গেছেন লিও। অনুমতি না নিয়ে তার এই বিদেশ সফরে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ফরাসি ক্লাবটি। ক্লাবের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন লিও। তবে মেসির ক্ষমা চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হবে না বলে জানিয়েছেন জেরোম রোথেন। মেসি একটা ভুল করেছে, সে তা স্বীকার করেছে। সে একজন পেশাদার খেলোয়াড়, তার থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমি ক্লাবের ম্যানেজার নই, তবে আমি বলবো ক্লাব মেসিকে যে শাস্তি দিয়েছে তা একেবারে উচিত হয়েছে। মেসি ক্ষমা চেয়েছে, কিন্তু তার এই ক্ষমা চাওয়াতে কোনো কিছুই পরিবর্তন হবে না, কারণ সে ক্ষমার যোগ্য না। কেবল তাই নয়, ভিডিও বার্তায় নিয়ম ভাঙার পেছনে মেসি যে কারণগুলো দেখিয়েছেন তাতেও মন ভরেনি রোথেনের। তার কাছে আর্জেন্টাইন তারকার এই সব কিছুই স্রেফ